আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হালকেনস্টাইন। সো আমরা আজকে কথা বলবো যে তোমাদের এসএসসি 23 ব্যাচেরও শর্ট সিলেবাসের কথা বলে দিছে, অর্থাৎ তোমাদের 22 ব্যাচের যে শর্ট সিলেবাস ঠিক সেম শর্ট সিলেবাসে তোমাদেরও এক্সাম হবে। তো এখন তোমার শর্ট সিলেবাসের পরে করণীয়টা কি? আমরা এখানে প্রথম দুইটা পয়েন্ট, খুবই বেসিক দুইটা পয়েন্ট, যে এইচএসসি লেভেলে এই শর্ট সিলেবাসটা দিলে আমাদের একটা প্যানিক করার কারণ থাকতো, অনেক দায়িত্ববোধ থাকতো, কারণ তোমাদের অ্যাডমিশন টাইমে আবার ফুল সিলেবাসে হয়। তো কিন্তু এসএসসি লেভেলে তুমি কলেজ অ্যাডমিশনের কথা বলো আর মূল এসএসসির কথাই বলো, তোমাদের শর্ট সিলেবাসের বাইরে থেকে কিছুই আসে না। তো এই জন্য এটা খুবই ভালো একটা সংবাদ, এটা তোমাদের অবশ্যই আমি বলবো যে তোমরা একটু চিল থাকো। এবং এখান থেকে একটা জিনিস বোঝা যায় যে যদি তুমি লাস্ট 1-2 বছরে একেবারে পড়াশোনা নাও করে থাকো, তাও কিন্তু তুমি এখন ভালো করতে পারবা, কারণ তোমার হাতে এখন তারা পরীক্ষা কবে বলছে, এপ্রিল মাসে হবে নেক্সট ইয়ার। তো তোমার হাতে প্রায় 12 মাসের মতো টাইম আছে, এবং এই 12 মাস যদি তুমি ভালো মতো ইউটিলাইজ করো, তুমি আগের সব পড়া কভার দিয়ে এই সিলেবাস 2 মাস শেষ করতে পারবা। সো চিল এবং সুন্দর মতো বেসিক প্রতিদিন 3-5 ঘন্টা যে পড়াশোনাটা করতে হয় সেটা করতে থাকো, তুমি পারবা। এখন আমাদের কথা হলো যে অল সাবজেক্ট শর্ট সিলেবাস দেওয়ার পরে যদি আমরা 22 ব্যাচের দিকে তাকাই, তারা সার্টেন কিছু সাবজেক্টের এক্সাম তারা বলছে যে তারা নিবে না। এখন এক্ষেত্রে আমার কথা হলো যে যদি কোনো একটা সাবজেক্টের এক্সাম না নেয়, এটা জানা যায় একদম এসএসসি পরীক্ষার 1-2 মাস আগে। এখন যদি তুমি কোনো একটা সাবজেক্ট না পড়ো, অ্যান্ড যদি দেখা যায় যে না পরবর্তীতে সাবজেক্টের উপর পরীক্ষা হইলো, তাহলে কিন্তু বেশি সমস্যা। এই জন্য আমি তোমাদেরকে বলবো যে তোমরা অলওয়েজ সবগুলো সাবজেক্টই পড়বা। শর্ট সিলেবাস যেহেতু কম পড়া, সবগুলো সাবজেক্টে পড়ো। যদি কোনো কারণে কোনো সাবজেক্টের এক্সাম না হয় তাহলে সেটা ওকে, সেটা অবশ্যই প্লাস পয়েন্ট, কিন্তু কোনো সাবজেক্ট কমপ্লিটলি স্কিপ করা যাবে না। ওকে, কোনো সাবজেক্ট কমপ্লিটলি স্কিপ করা যাবে না, আমাদেরকে সবগুলো সাবজেক্টই পড়তে হবে যতদিন না পর্যন্ত কোনো ডিরেক্ট নোটিশ আসে যে এই সাবজেক্টগুলোর এক্সাম আমাদের হবে না। এর পরবর্তীতে আমরা কিন্তু বলে দিছি শুরুতে যে তুমি শর্ট সিলেবাসই পড়বা, এর বাইরে কিছু পড়বা না। এখন আমরা এক্সট্রা করে যেটা পড়তে বলবো তোমাদেরকে সেটা হলো কানেক্টেড চ্যাপ্টার্স। কানেক্টেড চ্যাপ্টার্স কি? যেই চ্যাপ্টারগুলো আমাদের অন্য একটা চ্যাপ্টার বুঝতে সাহায্য করে, অর্থাৎ শর্ট সিলেবাসের বাইরের কিছু চ্যাপ্টার। যেমন তুমি যদি ধরো যে নিউটনীয় বলবিদ্যা তুমি পড়বা, বা তুমি যদি সংঘর্ষ বা বলের চ্যাপ্টারটা পড়তে চাও, তাহলে কিন্তু তোমার গতিবিদ্যার ধারণাটা, বেসিক ধারণাগুলো এবং বেসিক ইকুয়েশনগুলো তোমার লাগবে। ঠিক তেমনই ত্রিকোণমিতির, যদি তুমি একটু ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান করতে চাও, তোমাকে বেসিক ত্রিকোণমিতিক অনুপাত জানতে হবে। এরকমই একটা চ্যাপ্টার অন্য চ্যাপ্টারের সাথে যদি কানেক্টেড হয়ে যায় এবং দেখা যায় যে এই চ্যাপ্টারটা পড়তে আমার অন্য চ্যাপ্টারের ধারণাটা কাজে লাগতেছে, সেক্ষেত্রে আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে বলবো যে কানেক্টেড চ্যাপ্টারগুলো পড়তে। কানেক্টেড চ্যাপ্টার নিয়ে আলাদা ভিডিও আসতে পারে নাও আসতে পারে, বাট তোমার দায়িত্ব যদি কোনো চ্যাপ্টার কানেক্টেড থাকে সেটা অবশ্যই পড়ে ফেলা। খুব বেশি না পড়লেও জাস্ট একটু বেসিক আইডিয়াটা রাখা ওই চ্যাপ্টার সম্বন্ধে। এর পরবর্তীতে আমরা যদি এসএসসির এপ্রিল মাস পর্যন্ত 12 মাসের প্ল্যানটা তোমাদেরকে দিতে চাই, যে প্ল্যানটা আমরা দিব বলছি, তো আমরা এখানে শুরু করি। আমরা এই প্ল্যানটা এসএসসি 23 একাডেমিক টু অ্যাডমিশন কোর্স অনুপাতে দিব। যদি কেউ কোর্সে এনরোল করতে চাও, তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবা। ওকে, তো এখন কথা হলো যে এখানে আমরা প্রথম যে 6টা মাস টাইম রাখছি, এই 6টা মাস তোমাদের কাজ হলো একাডেমিকের পড়াশোনা কমপ্লিট করা। একাডেমিকের পড়াশোনা থিওরিটিক্যাল আছে এবং ম্যাথমেটিক্যাল আছে। একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে অলরেডি একাডেমিক ক্লাস নতুন অ্যাড হবে, এবং কয়েকদিন পরে তোমাদের ম্যাথ সলভিং, অর্থাৎ জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, ফিজিক্স এবং কেমিস্ট্রির ম্যাথগুলো সলভিংয়েরও ক্লাস অ্যাড হয়ে যাবে। সো প্রথম 6 মাসে তোমরা এই ক্লাসগুলো একাডেমিক টু অ্যাডমিশনের কমপ্লিট করে ফেলবা। এবং যদি কারো কাছে একাডেমিক অ্যাডমিশন কোর্স না থাকে, সমস্যা নেই, তুমি নিজে বাসায় টিচার নিয়ে বা অনলাইনে অন্য যে কোনো কোর্সে এই ক্যাটাগরির ক্লাসগুলো খুঁজে করে ফেললেই হবে। এবার দ্বিতীয় পরবর্তীতে যে 3 মাস থাকে, এই 3 মাসটা আমি যেটা করতাম যে আমার এগুলো পড়াশোনা শেষ, যদি পড়াশোনা না হয় এখানে 6 মাসের জায়গায় তুমি 7 মাস 8 মাস নিলা, 1 মাস বা 3 মাস তুমি রাখলা কলেজ অ্যাডমিশনের পড়াশোনা করার জন্য। তো কলেজ অ্যাডমিশনে যেটা করতে হবে, যে আমাদের একাডেমিক অ্যাডমিশন কোর্সে কলেজ অ্যাডমিশনেরই ক্লাস আছে, ক্লাসগুলো বেসিক্যালি তোমার একাডেমিকেরই ক্লাস, কিন্তু কিছু সার্টেন টপিক যেগুলো ভর্তি পরীক্ষায়, কলেজ অ্যাডমিশন ভর্তি পরীক্ষায় বারবার আসে, সেগুলোতে বেশি করে ফোকাস দেওয়া। এর পরবর্তীতে আমরা তৃতীয় পয়েন্টটাতে আসি, 3 মাসের রিভিশন প্ল্যান। সো এই 3 মাস, পরবর্তী 3 মাস আমরা রিভিশন দিব, যে এই এখানে একাডেমিকে আমি যা পড়াশোনা করছি সেগুলো আমাকে রিভাইজ করতে হবে। এবং এই টাইমটাতে আমি বলি যে টেস্ট পেপারের প্রথম 15-20টা কোশ্চেন পার চ্যাপ্টার সলভ করা। সো এখানে আমরা টেস্ট পেপার সলভিংয়ের ক্লাসগুলো করে ফেলবো একাডেমিক অ্যাডমিশন কোর্সের। দেন আমরা চলে আসবো লাস্ট 2 মাসে আমাদের কাজ হলো ফাইনাল রিভিশন এবং মডেল টেস্ট দেওয়া। সো এই সময়টা তো আমাদের ওই টেস্ট পেপার সলভিং ক্লাসগুলো আরও ভালো মতো করতে হবে, এবং ফাইনাল মডেল টেস্ট এক্সামও তোমাদের একাডেমিক অ্যাডমিশন কোর্সে দেওয়া আছে, সেগুলো তোমাকে করে ফেলতে হবে। দ্যাট ইজ অল এসএসসি 23 ব্যাচের শর্ট সিলেবাসের উপরে। যদি সামারাইজ করা যায়, অবশ্যই এটা একটা ভালো হয়েছে তোমাদের জন্য, কম পড়াশোনা আছে এবং একটা সুযোগ দিচ্ছে যারা এতদিন পড়াশোনা করে নাই, তোমরা এখন যদি মনোযোগ সহকারে পড়াশোনা করো তোমরা ভালো রেজাল্ট করতে পারবা। এদিকে ছিল আজকের ভিডিওতে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।